কবি গোলাম কুদ্দুসের কবিতা সুখের দেশে সুখে থাকো অবলম্বনে নাটক সুখের দেশে সুখে থাকো। নাট্যরূপ সংলাপ ও নির্দেশনায় রিম্পা তালুকদার, আবহ শ্রেয়া ঘোষ, পাঞ্চালীর ভূমিকায় অদিতি ভট্টাচার্য, মায়ের ভূমিকায় রিম্পা তালুকদার, ভাড়াটের ভূমিকায় শ্রেয়া ঘোষ, বাঁশিতে অর্ণব চ্যাটার্জি। হ্যালো, কাকে চাই? মা, আমি আমি কথা বলছি। কে? পাঞ্জালি? হ্যাঁ মা। এতদিন পরে মাকে মনে পড়লো? মা, না মানে সবই তো জানো, ব্যস্ততার মাঝে। ছাড় সেসব, কোথা থেকে ফোন করছিস? সান ফ্রান্সিসকো? না মা, আসলে এত কিছু মাঝে না বলা হয়নি, আমরা গত মাসে নিউ ইয়র্কে শিফট করে গেছি। ও, তোরা নিউ ইয়র্কে? কেমন আছো গো তোমরা সবাই? ভালোই আছি। বাবা কাছে আছে? বাবাকে একবার ফোনটা দেবে, অনেক দিন হলো বাবার গলাটা শুনিনি। বাবার খবর চাইছিস? তিনি তো গত মাসেই গায়েব হয়েছেন। হ্যালো, হ্যালো, চুপ করে গেলি কেন মা? কথা বল, কাঁদছিস? কিরে, কেঁদে কি হবে? আমায় আমায় একটা খবর দিলে না কেন তোমরা? তোর বাবাই আমাকে মানা করেছিলেন যে উনি তোদের সুখে ব্যাঘাত ঘটাতে চাননি, সুখের দেশে সোরা সুখে থাকলেই আমাদের সুখ। আমি আমি তোমায় আমার কাছে নিয়ে আসবো মা, থাকবে তো তোমার এই হতভাগা মেয়েটার কাছে? না রে মা, এ তো দু মাস আগেই তোর দাদার কাছ থেকে এলাম, বেশ বড় ফ্ল্যাট নিয়েছে ওরা দিল্লিতে। এই তো সামনেই তোর ভাইজিটার দু বছর পূর্ণ হবে, খুব মিষ্টি দেখতে হয়েছে জানিস। আমি হয়তো আদর দিয়ে নষ্ট করে দিচ্ছিলাম মিষ্টি মেয়েটাকে, তাই বুঝতে পেরে চলে এলাম। তা বাবা এতদিন একা ছিল মা? না রে, বাড়ির কাছে যে বৃদ্ধাশ্রমটা আছে না, সেখানেই তোর দাদা গিয়ে রেখে নিশ্চিন্তে আমায় নিয়ে যায় নিজের কাছে। তোর বৌদি তখন প্রেগনেন্ট, তোর বাবা বেশ আনন্দেই ছিলেন ওখানে। আসলে স্ট্রোক করেছিল তো, ঠিক করে হাঁটতে পারতেন না, ওরা তো ফেলে দিতে পারে না মানুষটাকে। সেখান থেকেই খবর পাই তিনি আর নেই। ও মামা, বাবার একখানে ফটো পাঠাবে গো আমাকে। ফটো? আচ্ছা, পাঠিয়ে দেব। মা, এত বড় বাড়িতে তুমি একা আছো কী করে গো? ধুর পাগলি, একা কোথায়, বাড়ির নিচের তলাটা তো ভাড়া দেওয়া, তোর দাদাই সব ব্যবস্থা করে দিয়েছে, তুই চিন্তা করিস না। শুধু আমার ঘরের ফ্যানটা আর ছদিন ধরে চলছে না, রাতে গরমে ঘুম আসে না জানিস। তা দেবুদাকে তো একবার ডাকতে পারো। বলেছিলাম, এই বয়স্ক মানুষটার কথা কে গ্রাহ্য করে বল? আমায় ক্ষমা করে দাও মা, এখন থেকে আমি রোজ তোমার খবর নেব। রোজ? তুই আমায় হাসালি পাঞ্জালি, দেখবি দিন হয়ে যাচ্ছে ধরার লোক নেই। ও মা, আমি রাখছি, আমার বাচ্চাটা কাঁদছে, আবার পরে ফোন করব। তোর বাচ্চা? হ্যাঁ মা, মানে সরি বলার সুযোগ হয়ে ওঠেনি, কয়েক মাস হলো আমি মা হয়েছি। এখন ফোনটা রাখি। অনেক মাস হলো মায়ের সাথে কথা হয় না, ছমাস বাদেই ছেলেটার জন্মদিন, ভাবছি মাকে একবার আসতে বলি। উফ, মা যে কোথায় থাকে, ফোনটা ধরছে না কেন? হ্যালো, কে? আমি তালি। আপনি কে? মা কোথায়? ও আপনি? মাসিমা আর নেই।
সমাপ্ত আজকের নাটক সুখের দেশে।